বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির রোস্ট, তাও আবার কোনো রোস্টের মশলা ছাড়া। কোনো রকম রোস্টের মশলা ছাড়াই, তার মানে জয়ফল জয়ত্রী আমি এখানে ব্যবহার করব না। তারপরেও বিয়ে বাড়ির মজাদার একটি রোস্ট আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি তিনটি মুরগি নিয়েছি, পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিব আমি 4 কাপ পেঁয়াজ কুচি চিকন করে, আর নিয়েছি এখানে 1 টেবিল চামচ সাদা গোলমরিচ, 10-12টা লং, 10-12টা এলাচ, 3 টুকরা দারচিনি আর 5টা কাঁচামরিচ। আমি শুধু এইগুলো দিয়েই রোস্টটা তৈরি করব। দেখবেন কত মজাদার একটা রোস্ট তৈরি হয়। এখন আমি মাংসগুলোতে লবণ মাখিয়ে নিচ্ছি আর জর্দার রং মাখিয়ে নিব। আর কারোর কাছে যদি জর্দার রং না থাকে তাহলে লাল মরিচের গুঁড়াও মেখে নিতে পারেন, এতে কালারটা সুন্দর দেখাবে, একদম পারফেক্ট বিয়ে বাড়ির রোস্টের মতনই হবে। সবগুলো এভাবে মাখিয়ে নিব। আমি একটা বড় জায়গা নিয়েছি মাখার সুবিধার জন্য। এখন আমি এখানে 3 কাপ তেল নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিগুলো, দিয়ে আমি একটা ব্যারেস্তা তৈরি করব এমনভাবে যেন পুড়ে না যায়। ব্যারেস্তা কিন্তু পুড়ে গেলে রোস্টটা কালো দেখায়, খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, তাই ঘন ঘন নাড়তে হবে। প্রায় আমার ব্যারেস্তাটা ভাজা হয়ে যাচ্ছে, যখন একটু গোল্ডেন হয়ে যাবে তখনই আমি নামিয়ে নিব। ব্যারেস্তাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা প্লেটে তুলে নিব। এখন আমি যেটা করব, আমি শুকনা মশলাগুলো সব দিয়ে দিব। আর এখান থেকে ব্যারেস্তা 4 ভাগে 3 ভাগ এখানে দিব। দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়ে আসি, বাকিটুকু গার্নিশের জন্য রেখে দিব। চিকেনটা আমি একই তেলে রান্না করব, 1-1 করে পিসগুলো দিয়ে দিচ্ছি। পিসগুলো যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন 1-1টা পিসকে আমি 2-3 মিনিট ভাজবো, বেশি ভাজবো না। রোস্টটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে খেতে শক্ত লাগে, ভালো লাগে না। আর যদি একটু কম ভাজা হয় তাহলে রোস্টটা খেতে সফট লাগে। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি সেই একই তেলে রান্না করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 2 তেজপাতাকে ছিঁড়ে। এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিব, যখন একটা ফ্লেভার বের হবে তখন আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে তেলটার সাথে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ করে রসুন বাটা, আদা বাটা, দিয়ে আবারও তেলটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, একটু ঝাল করব। বিয়েবাড়ির রোস্টটা কিন্তু একটু ঝাল হয়। এভাবে খুব ভালো করে কষিয়ে নিব। এবার আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। রোস্টের মশলা যতই কষানো হবে রোস্টটা কিন্তু খেতে ততই টেস্ট হবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ টক দই, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে আমি 10 মিনিট কষাবো মশলাটাকে। 10 মিনিট কষানোর পর যখন তেলটা উপরে ভেসে আসবে তখনই আমি মাংসের পিসগুলো দিয়ে দিব 1-1 করে। এবার আমি সবগুলো পিস দিয়ে দিচ্ছি। সবগুলো পিস যখন দেওয়া হয়ে যাবে তখন উপর নিচ করে মশলাটা ভালো করে গায়ে গায়ে লাগিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে তখন আমি রেখে দেওয়া ব্যারেস্তাটা উপরে গার্নিশ করে দিব। দিয়ে আমি এটাকে 20 মিনিট রান্না করব। এভাবে ছিটিয়ে দিয়ে ঢেকে আমি 20 মিনিট রান্না করব। বিশ মিনিট পর আমি ঢাকাটা তুলে দিচ্ছি। আমি এই ফাঁকে কিন্তু 1.5 কাপ পানি দিয়েছিলাম, পানিটা দেখানো হয় নাই, স্কিপ্ট হয়ে গিয়েছে।
এবারেও ভালো করে নেড়েচেড়ে আবারো ঢেকে দিব। ভালো করে মিশিয়ে ঢেকে দিচ্ছি। 20 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেই, আমি কিন্তু এটা মাঝারি আঁচে রান্না করেছি। রোস্ট আমার হয়ে গেছে একদম পারফেক্ট। এবার আমি নামিয়ে নিব, তার আগে আমি এখানে কিছু ঘি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নাই, একই রকম টেস্ট পাবেন। এবার আমি আরেকটু নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার পরিবেশন করা, একেবারেই কোনো মশলা ছাড়া, রোস্টের মশলা ছাড়াই তৈরি হয়ে গেল একটা বিয়েবাড়ির রোস্ট। আমি কিছু বেরেস্তা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, এবং বোঝাই যাচ্ছে না আমি এখানে জায়ফল জয়ত্রী ব্যবহার করি নাই, এবং খেতেও কিন্তু খুবই টেস্ট, একই রকম ফ্লেভার, তাতে কোনো কমতি নেই। আপনারা একবার বাসায় বানাবেন অবশ্যই, তাহলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আবার আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।